তো আজকে হচ্ছে ক্লাস টেনের লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব। তো লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে লম্ববৃত্তাকার চোঙ বলতে আমরা কি ধরনের বস্তুগুলোকে বুঝি, আর লম্ববৃত্তাকার চোঙের অঙ্কগুলো শুরুর আগে সূত্রগুলোকে একটু প্রমাণ করে নিব, বুঝে নিব কিভাবে করতে হয়। তো লম্ববৃত্তাকার চোঙ কেমন হয়, এই ধরনের একটা শেপ, ঠিক আছে, এই ধরনের একটা শেপ। এই শেপটার দিকে যদি তাকায় তাহলে এই শেপটা কয়টা তল নিয়ে গঠিত, এই দিক বরাবর একটা তল আছে, এই তলটা হচ্ছে কি বক্রতল, ঠিক আছে, এটা একটা তল। এই মুখটা যদি বন্ধ থাকে, মানে এখানেও যদি ঢাকনা থাকে, এখানেও যদি ঢাকনা থাকে, তাহলে এই মুখটাও বন্ধ, এই মুখটাও বন্ধ, তাহলে এই লম্ববৃত্তাকার যে চোঙটা মোটমাট কয়টা তল হচ্ছে, একটা এই বরাবর, একটা এই বরাবর, একটা এই বরাবর। তার মানে তল কয়টা হলো, তিনটে তল। তার মধ্যে এই যে তলটা যেটা ঘুরে আছে সেই তলটা হচ্ছে কি বলবো, বক্রতল। আর এই দিক বরাবর যে তলটা আছে, এই দিক বরাবর যে তলটা আছে সেই তলটাকে বলবো হচ্ছে সমতল, ঠিক আছে। তাহলে এই সমতল বক্রতল এগুলোর দিকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে একটা জিনিস কি দেখতে পাবো, যে এই সমতল যে আকারটা নিয়ে আছে সেই আকারটা হলো একটা বৃত্ত। বৃত্তকে বর্ণনা করার জন্য আমাদের কি দরকার হয়, একটা ব্যাসার্ধের দরকার হয়। তাহলে আমি ধরে নিচ্ছি এই যে বৃত্তটা, ঠিক আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ এইরকম একটা চুমাকৃতি বস্তু নিয়েছি, সেই চুমাকৃতি বস্তুর এই যে অংশটা বৃত্তটা, এই বৃত্তটার ব্যাসার্ধটা আমি ধরে নিলাম কত, আর। আর এই যে চোঙটা, এই চোঙের হচ্ছে এই উচ্চতাটা, অর্থাৎ চোঙটা যদি এই অবস্থায় থাকে তাহলে তার যে এই উচ্চতাটা, সেই উচ্চতাটাকে নিয়ে নিচ্ছি আমি হচ্ছে এইচ। তাহলে একটা চোঙকে বর্ণনা করার জন্য দুটো জিনিস দরকার হয়, চোঙের হচ্ছে যে মুখটা আছে সেই মুখের হচ্ছে একটা বৃত্তাকার অংশ, সেই বৃত্তাকার অংশের কি দরকার, ব্যাসার্ধ দরকার, আর চোঙটার উচ্চতা কত, এইচ, ঠিক আছে, সেই উচ্চতা দরকার। এবার যদি এই চোঙটাকে আমি কি করছি, এই এই দিক বরাবর এইভাবে কেটে দিচ্ছি, তার আগে আমি একটা জিনিস দেখে নিই, এই যে বৃত্তটা আছে এই বৃত্তটার এই সম্পূর্ণ অংশটাকে কি বলা হয়, এই এই অংশটাকে, এই অংশটাকে বৃত্তটার পরিধি বলা হয়। তাহলে যদি এর ব্যাসার্ধ আর হয় তাহলে এই সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটা কি হবে, বৃত্তের পরিধি। তাহলে এই সম্পূর্ণ অংশটাকে কি বলা হবে, তার পরিমাপটা কত হবে, 2πr, ঠিক আছে। এই সম্পূর্ণ অংশটা কি বৃত্তের পরিধি, আর বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2πr। এবার যদি দেখি আমি এই অংশটাকে সম্পূর্ণটাকে এইরকম ভাবে কেটে দিচ্ছি, যদি এইরকম ভাবে কেটে দিই, ঠিক আছে, এইরকম ভাবে যদি কেটে দিই তাহলে সেটা কীরকম আকার নিচ্ছে, সম্পূর্ণ অংশটা এইভাবে খুলে যাচ্ছে চোঙটা। যদি এইভাবে খুলে যায় তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যে বৃত্তের যে পরিধির যে অংশটা, ঠিক আছে, বৃত্তের যে পরিধির অংশটা সেটা খুলে যাওয়ার পর যে আয়তকার আকারটা নিচ্ছে তার কি হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে। আর যে চোঙটার যেটা উচ্চতা ছিল, ঠিক আছে, চোঙটার যে উচ্চতাটা ছিল সেই উচ্চতাটা কোন আকারটা নিচ্ছে, প্রস্থ, অর্থাৎ একটা আয়তাকার অংশ আকার ধারণ করছে, ঠিক আছে, যার লম্বা দিক অর্থাৎ দৈর্ঘ্যের দিক বরাবর কি থাকছে, বৃত্তটার পরিধি, আর প্রস্থের দিক বরাবর থাকছে চোঙটার হচ্ছে উচ্চতা। তাহলে এটা একটা আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য হয়ে গেল কত, 2πr, আর প্রস্থ হয়ে গেল কত, এইচ। তাহলে এর ক্ষেত্রফলটা কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 2πr গুণিত হচ্ছে এইচ, সমান সমান হয়ে গেল কত, 2πrh। অর্থাৎ এই যে চোঙটা, এই চোঙের হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে পার্শ্বতল, এই অংশটাকে কি বলা হচ্ছে, পার্শ্বতল। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হয়ে গেল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা তাহলে কি পাওয়া গেল, ক্ষেত্রফল সমান সমান 2πrh, পাশে কি হবে, একক হচ্ছে বর্গ একক। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা পাওয়া গেল 2πrh, তাহলে আরটা কি জিনিস, চোঙের মুখে যে বৃত্তটা থাকে সেই বৃত্তের ব্যাসার্ধ, মানে চোঙটার ব্যাসার্ধ বলবো, আর এইচটা কি জিনিস, সেই চোঙটার হচ্ছে উচ্চতা। তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল পাওয়া গেল, এবার যদি এমন একটা চোঙ নেওয়া হয় যার হচ্ছে এই দিকটাও ঢাকা, এই দিকটাও ঢাকা, তাহলে কি করতে হবে, সেই চোঙটা তৈরি করতে এই দিক বরাবর হচ্ছে ধাতু লাগবে, আবার এই দিক বরাবরও ধাতু লাগবে, এই দিক বরাবরও ধাতু লাগবে। তার মানে কি, তখন যে অংশটা পাওয়া হচ্ছে, এই অংশ, এই অংশ আর এই অংশ, সম্পূর্ণ অংশটাকে মিলিয়ে সেটাকে বলা হচ্ছে সমগ্রতল।
তো এই দিক এই দিক আর এই দিক এই তিনটা অংশকে মিলিয়ে কি বলা হচ্ছে সেটা হচ্ছে সমগ্রতল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা যদি এটা হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে? সমগ্রতলের ক্ষেত্রফল ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কি হচ্ছে? সমগ্রতলের ক্ষেত্রফল যদি বিচার করি তাহলে কি দেখতে পাচ্ছি, এই পার্শ্বতল তো থাকছেই, তার সাথে কি হচ্ছে এই সমতলটা আর এই সমতলটা, এই দুটো তল যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তখন কি হচ্ছে পার্শ্বতলের যে ক্ষেত্রফলের মানটা সেটা থাকছে, তার সাথে এর ক্ষেত্রফলটা যোগ হবে, আর কি হবে এর ক্ষেত্রফলটা যোগ হবে। তো এই অংশটা কি বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমি, পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ার একটা নিচে আছে একটা উপরে আছে, তাহলে কটা পাই আর স্কোয়ার যুক্ত হচ্ছে, 2πr2। তাহলে এটাই হয়ে গেল কি সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। এবার কোন কোন সময় এমন থাকতে পারে যে একটা চোঙ আছে যার হচ্ছে একদিক বন্ধ একদিক খোলা, অর্থাৎ ঢাকনা ছাড়া একটা চোঙ, তখন কি হবে এখানে একটা পাই আর স্কোয়ার হবে সমগ্রতল বলতে। ঠিক আছে, এই পার্শ্বতলেরই আর একটা নাম হচ্ছে বক্রতল, যেটা হচ্ছে অনেক সময় বক্রতল বলেও থাকবে, বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আমি দেখবো যে এই যে চোঙটা, এই চোঙটার হচ্ছে ঠিক আছে এই চোঙটার হচ্ছে কি আয়তন কত হবে। এরপরে হচ্ছে চোঙের আমরা কি বের করবো, চোঙের হচ্ছে আয়তন। তার আগে হচ্ছে এই অংশটুকুকে এই ক্ষেত্রফলটাকে যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল, সেই পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে একটু মডিফাই করব। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি পাওয়া গেল, 2πrh, তাই তো বর্গ একক। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, 2πr×h বর্গ একক। 2πr মানে কি, ভূমির পরিসীমা। 2πr মানে কি, নিচে যে বৃত্তাকার অংশটা আছে, নিচে যে বৃত্তাকার অংশটা আছে তাকে বলা হচ্ছে ভূমি। তাহলে সেই বৃত্তাকার অংশের এই এইটুকুটা কি পরিধি, তাহলে পরিধি পরিসীমা। তাহলে ভূমির পরিসীমা গুণিত কি উচ্চতা, অর্থাৎ আমরা বক্র পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলকে এইভাবেও মনে রাখবো। আর আয়তনের যে ফর্মুলাটা, সেই আয়তনের ফর্মুলাটা কেমন, আয়তনের ঠিক আছে আয়তন সমান সমান কি হচ্ছে, ভূমির ক্ষেত্রফল ঠিক আছে ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা। এইভাবেও সেই আয়তনের ফর্মুলাকে মনে রাখবো। তো ভূমির ক্ষেত্রফল মানে কি, বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার গুণিত উচ্চতা মানে কত, এইচ। তাহলে পাওয়া গেল কত, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো আয়তনের একক কি হয়, ঘন একক। ঠিক আছে, ঘন একক। এবার হচ্ছে আমরা দেখব যে চোঙ হচ্ছে, যদি এই ধরনের চোঙ হয় অর্থাৎ ফাঁপা চোঙ হয়, একটা চোঙ নিয়েছি যে চোঙের উচ্চতা হচ্ছে এটা, আর চোঙ হচ্ছে ফাঁপা মানে একটা বেদ বিশিষ্ট, তাহলে এটার দিকে যদি ভালো করে দেখি তাহলে চোঙের কেন্দ্রবিন্দু যদি এটা হয় তাহলে এখান থেকে ভেতরের দিক পর্যন্ত একটা বৃত্ত আছে, বৃত্ত কটা, একটা ভেতরের বৃত্ত আর একটা হচ্ছে বাইরের বৃত্ত। ঠিক আছে, তাহলে এই ধরনের চোঙকে কি বলা হচ্ছে, ফাঁপা চোঙ। ঠিক আছে, যার ভেতরে হচ্ছে এই ধরনের ফাঁকা থাকবে। যদি এই ধরনের ফাঁপা চোঙ থাকে তাহলে সেই ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, আর এই ফাঁপা চোঙের আয়তন কি হবে সেটা একটু দেখব। ঠিক আছে, তাহলে দেখি, তাহলে ছবি এঁকে নি, ছবিটা কিরকম হবে। এরকম একটা চোঙ, এই চোঙের হচ্ছে কি ভেতরের দিকের ব্যাসার্ধটাকে আমি ছোট হাতের আর দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ ভেতরের যে চোঙটা তার ব্যাসার্ধকে, মানে ভেতরের যে চোঙটা তার ব্যাসার্ধকে হচ্ছে আর দিয়ে প্রকাশ করলাম ছোট হাতের, আর বাইরের দিক বরাবর যেটা আছে তাকে হচ্ছে বড় হাতের আর দিয়ে প্রকাশ করলাম। এবার যদি আমাকে এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়, অর্থাৎ এই চোঙটার দিকে যদি তাকাই তাহলে এর সমগ্র তল বলতে আমি কি বুঝবো, এর সমগ্র তল মানে কি এই ভেতরের অংশটা, ঠিক আছে ভেতরের অংশটা প্লাস হচ্ছে এই বাইরের অংশটা, প্লাস হচ্ছে কি এই দিকের এই অংশটা, প্লাস হচ্ছে কি এই দিকের এই অংশটা, তাহলে এতগুলো মিলিয়ে এর সমগ্র তলের ক্ষেত্রফল হয়। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করছি একটু দেখে নিই।
সমগ্র তল মানে কার এটা, এটা হচ্ছে ফাঁপা চোঙ, ঠিক আছে, ফাঁপা চোঙ। তাহলে ফাঁপা চোঙের সমগ্র তলের যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে কি করব? তাহলে আমরা বাইরের দিক বরাবর ব্যাসার্ধকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করেছি আর ভেতরের দিকে ব্যাসার্ধটাকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করেছি। আর এই যে চোঙটা, এর উচ্চতাকে আমি প্রকাশ করছি হচ্ছে এইচ দিয়ে। তাহলে এর বাইরের দিকের অংশটার সাথে ভেতরের দিকের অংশ প্লাস হচ্ছে এই দিকের অংশ প্লাস হচ্ছে এই দিকের অংশ, এগুলো হচ্ছে যোগ করতে হবে। তাহলে প্রথমে বাইরের দিকটা থেকে শুরু করি। তাহলে বাইরের দিকটা মানে কি, এটা একটা চোঙ যার বাইরের বক্রতলটা দরকার। তাহলে বাইরের বক্রতলটা কি হবে, টু পাই বড় হাতের আর এইচ, টু পাই আর এইচ মানে কি এই বক্রতলের ক্ষেত্রফল পেলাম। প্লাস হচ্ছে কি করতে হবে আমাকে, এই ভেতরের দিকের বক্রতলটা বের করতে হবে। তাহলে ভেতরের দিকের বক্রতল যখন নিব সেটাও তো একটা চোঙ, কিন্তু তখন তার ব্যাসার্ধটা যে ছোট হাতের আর, তাহলে বাইরের দিকের জন্য এটা হলো বক্রতল টু পাই বড় হাতের আর এইচ, ভেতরের দিকেরটার জন্য কি হলো টু পাই ছোট হাতের আর এইচ। এবার কি করতে হবে এই অংশটা, তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমি কিভাবে পাবো, এই অংশটার যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে এই রকম ব্যাপার। তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে কত, পাই বড় হাতের আর স্কোয়ার, আর এই ভেতরের অংশটা কত, পাই ছোট হাতে আর স্কোয়ার। তাহলে এই সম্পূর্ণ অংশটা থেকে যদি ভেতরের অংশটা আমি বাদ দিয়ে দিই তাহলে কোন অংশটুকু পাওয়া যাবে, এই অংশটুকু পাওয়া যাবে, তাই না? তাহলে এই অংশটুকু মানে কি, পাই বড় হাতের আর স্কোয়ার থেকে পাই ছোট হাতের আর স্কোয়ার কি হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে। তার মানে এই যে রাশিটা, এই রাশিটার মানে কি এই অংশটার ক্ষেত্রফল। তাহলে এই অংশগুলো কটা আছে, এই দিক বরাবর একটা, এই দিক বরাবর একটা, তাহলে দুই দিকের জন্য এখানে কটা হয়ে যাচ্ছে, টু হয়ে যাচ্ছে প্লাস এটা। তাহলে এটা হয়ে গেল কি ক্ষেত্রফল, তার মানে তার একক কি হলো, বর্গ একক। তাহলে এই সম্পূর্ণটা হয়ে গেল কি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, ঠিক আছে। এবার আয়তনের ফর্মুলা কি হবে, আয়তন মানে হচ্ছে কি, আয়তন মানে হচ্ছে কি যে এই সম্পূর্ণ চোঙটা যদি ভরাট অবস্থায় থাকতো, ঠিক আছে, অর্থাৎ এটা যদি এইরকম একদম ভরাট অবস্থায় থাকতো, ঠিক আছে, এটা সম্পূর্ণটা ভরে গেল, তাহলে এই সম্পূর্ণটা ভরাট অবস্থায় এর আয়তন কত হতো, পাই বড় হাতের আর স্কোয়ার ইঞ্চ থেকে আমি কি করছি এই ভেতরের অংশটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই সম্পূর্ণ অংশটা ভরাট অবস্থায় ছিল, এর ভেতর থেকে আমি ভেতরের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। ভেতরের অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, তাহলে কি পাওয়া যাচ্ছে, তাহলে ভেতরের অংশটা মানে কি ভেতরের আর একটা চোঙ সেটা। তাহলে বাইরের চোঙের আয়তন থেকে ভেতরের চোঙের আয়তন যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এইটুকুর আয়তন পাচ্ছি। তাহলে যখন ফাঁপা চোঙের আয়তন বের করতে হবে তখন তার ফর্মুলা হয়ে গেল কি, এটা ঘন একক, ঠিক আছে। তাহলে এখানে বড় হাতের আরটা কি, বাইরের দিক বরাবর ব্যাসার্ধ, ছোট হাতের আরটা কি, ভেতরের দিক বরাবর ব্যাসার্ধ, আর উচ্চতা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে ফাঁপা চোঙের হচ্ছে আয়তনের ফর্মুলা, ঠিক আছে। ব্যাস ফর্মুলা এখানকার এইটুকু। এরপরে হচ্ছে যে সমস্ত মানে আরো যদি কোনো কিছু প্রয়োজন হয় সেগুলো অঙ্ক করতে করতে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর অঙ্কগুলো হচ্ছে এরপরে শুরু হচ্ছে।